নমস্কাৰ দৰ্শক বন্ধু টান খৰা বা গ্ৰীষ্ম প্ৰভাৱ আম প্ৰত্যনেকৈ বিপদ হৈ থাকে এই সম্পৰ্কে আজি আমাৰ আলোচনা অংশঘাত আলোচনাৰে অংশগ্ৰহণ কৰিব আমাৰ ষ্টুডিঅ'ৰে অঁ ডাক্টৰ লোকনাথ প্ৰধান ছ নমস্কাৰ ডক্টৰ প্ৰধান যে অংশুঘাত অনেক সময়ৰ অংশুঘাত বা সংস্থ কয়ে লোক মানে ভয় কৰো জানিব পাৰিব যে অংশুঘাত কণ আই থা দেখুন আমার শরীরের তাপমাত্রা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি বা নাইনটি এইট পয়েন্ট আমার শরীর সবুলে চেষ্টা করে যে আমার শরীর তাপমাত্রা সেতিয়ে হি রে আমরী আমি যেতবে কাম করছু আমার শরীরের উত্তাপ উত্তাপ সৃষ্টি হে এবং যেত জন খেলা খরার দৌড়ুছি সে দৌড়া সময় মধ্যে তার শরীরের উত্তাপ সৃষ্টি হচ্ছে এবং জন যেত শ্রমিক খরার পরিশ্রম করুছে সেতে মধ্যে তার উত্তাপ সৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা বড়ুচি তো সে সময় আমার শরীর কণ করে আমার শরীর চেষ্টা করে কমিটি সেই তাপমাত্রা কমেব তো সে কোণ করে দেহর ঝাড় বাহারা ঝাড় বাহার দ্বারা এবং তা উপরে দেহরে পবন বাজে তো সে যে ঝাড় বাহরে এবং পবন বাজে সে সময় তাহারা আমার শরীর থাকে

ত নিন্ত্ৰণ নপাৰ যীৰ নিজৰ তাপমাত্ৰাটা বঢ়ি যায় যেতিবাৰে তাহে চাৰি ডিগ্ৰী ফাৰেনহাইট কি ফিটিটি ৱান ডিগ্ৰী চেলু অধিক হৈ যায় তেতিবলে আমি তাক অংশঘাত কৰি থওঁ অংশঘাত সময়ৰ কণ হু সেই সময়ত আম শৰীৰ তাপমাত্ৰা নিন্ত্ৰণ কৰি পাৰে নাই জৰীৰক যদি আমি ছুইবু সেই সময়তে তাহ অত্যধিক গৰম জব স এবং সে দেহসেবা অবস্থাকে পৌঁছিযাই তা আমি অংশঘাত করছু যেমন আপনার মানে দেখবে শীতরে আম দেহ থায়ে আ যেতবে গরম হুম সেত দেহ ঝাড় বাড়ে এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণটা যেত আমার শরীর করে পে সেই অবস্থা কু আমি অংশঘাত করছু এবং তাপমাত্রা সে সময় বড়ি যাই আমার মস্তিষ্কের হাইপোথালামস বলে গোটে অর্গান অ অংগ্ৰত্যংগ সেইটা মস্তিষ্ক সেই অংগা যেতিয়া কাম তাৰ কাম হ'ল তাপমাত্ৰা কোনো নিণ কৰিব কিন্তু অধিক তাপমাত্ৰা যদি অনিয়ন্ত্ৰণ হোৱা যোগ অধিক খৰা যোগ অধিক কাম কৰা যোগু হেপথালামছৰ কাম ঠিকে কৰি পাৰে নাই শৰীৰৰ তাপমাত্ৰা বঢ়ি যায় এইটাত মু কৈলি গোটেই হ'ল শ্ৰমিক মানক আছিল খেৰালী মানৰ মুি আস হচ্ছি যদি অতি ছোট শিশু অনেক কিংবা অত্যধিক জন বৃদ্ধ ব্যক্তি অধ্যর তাপমাত্রা নিণ ঠিক না তো সে যদি গ্রীষ্ম ঋতুের যদি খরার সে সতর্কতা অবলম্বন করবে না সে সময় সে অংশঘাত হবার চানসেস বহু অধিক তেমনি দেখো আপনার যে কথা কহলে বা খেলা কথা কহলে বা শিশু মান কথা কহলে খেলা নিশ্চিন্ত খেলব বা শ্রমিক নিশ্চিন্ত কাম করব অংশঘাতের প্রতিকার পাই এমানে মধ্যে মধ্যে কো করলে কাম করবে তা সব কম করলে এমানে অংশঘাত রক্ষা পাইপারে দেখত এই ফাষ্ট লাইফ্রে যে জীবন যেতে শীঘ্র বড়ি চালছি এ সময়ের কে কাম বন্ধ কত করে পে খেলা মানে শ্রমিক মানে বাহারের যে ব্যক্তি মানে যাচ্ছেন সেম খরার কাম করা হই পড়ি গরমে কতবেত কাম করা পড়ে পে মত হোচি এ দেখা যাই যে সে যদি যেতবরম কাম করছেন তাস্ত মঝে মধ্যে কিছু সময় যদি ছাইরে যাই রহলে তাঁকর ওআরএস পি কিংবা জলীয় অংশ পান করি কিংবা যদি পৈড় পা পি দহি সরবত পি এসব যদি পি তাসে খাদ্যপেয় তাঁক যদি ঠিক রাখবে তাহলে সে অংশঘাত বঞ্চিপারে গোটে জিনিস দেখা হইছে যে মজি মজি যদি জনে ছাই অঞ্চল পড়ে যাচ্ছি কিংবা এসি রুমে কিছু সময় বসিযাইছে কিংবা শরীরে কিছু সময় মাত্রা থাকে সুযোগ সে সময় যদি ইন্টর মানে মজিমঝিরে কিছু সময় ছাই রয়ে কিছু সময় যাই পুঁড়ি কাম করবে কিছু সময় রেস্ট করবে কিছু সময় কাম করবে সেমটা যদি করবে অংশঘাতর চানসেস বহু কমিযাই স্টক যে অংশঘাত কুয়া যাচ্ছে বিপদ অংশঘাত বহু বিপদপূর্ণ কংশঘাত যদি শীঘ্র তা যদি চিকিৎসা নমিলা তার শরীর যদি শীঘ্র থা ন তাহলে তাহা তার ব্রুক লিভর তাহার ব্রেন এ সমস্যা জায়গা সে ক্ষতি করেদ যা সহ তার কিডনি রঞ্জুরি হয়ে যাকে এক্যুট কিডনি ইঞ্জুরি বলে কুয়া যাচ্ছে তাহলে তাকে ডায়াল দরকার পড়পরে তাস্ত সে সময়ের তাঁর যেহেতু ডিহাইড্রেটেড হয়ে যাই বডিটা জলীয় অংশ বহু কমিযাই সে সক স্টেজ কুড়ি পড়ে যাই পার সক স্টেজ মানে দেহর জলীয় অংশ কমিযোগ যোগ ভিতরে ব্লড যেত দরকার আমার চারিআ যে দেহ ব্লড সারকুলেশন হই থাকে রক্ত যেত দরকার সেটা কমিযাই এখন কমি যোৱা যি মুখ্য অৰ্গান গুড়িক যেমি মস্তিষ্ক কিডনী বৃক লিভৰ এই ঠিক সময়ৰ ৰক্ত সঞ্চালন হৈ পাৰি নাই তাৰা সেই ক্ষতি হৈ থাকে ত অংশুঘাতৰ আশুচিকিৎসা নিহাতি আৱশ্যক ডক্টৰ প্ৰধান এই যে অংশুঘাতৰ প্ৰতীকাৰ আমি কোন সব পদক্ষেপ নাবা কথা যিহেতু এই সময়ৰ এই যে গ্ৰীষ্ম ঋতু চালিছে এই সময়ৰ আমি মানে যথা সম্ভৱ চেষ্টা কৰিব কথা যে শিশু মানে এবং বৃদ্ধ ব্যক্তি মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষম করিবার ক্ষমতা কম সে যথাসম্ভব খরক ন বাহার কথা আমি মানে যে বড় লোক মানে মানে চেষ্টা করার কথা যে আমার যাহা বি কাম অ সেইটা আমি সকালে কিংবা সঞ্জরে সারি দেওয়া এবং খরার বেশি টাগণ খরার বাহার ন বাহার চেষ্টা করার কথা যদি বা আমার আবশ্যক হুয়ে তাহলে আমি ছতা ধরি জিবা কথা আমি যা আগুন আমি খাদ্যপেয় ঠিক খাইকি বা কথা তা সহ আমি সাংরে জল জল ধরে থাক মুখ্যত এই সময় যে খরার জলীয় অংশ যায় সৈতে লবণ যায় যিহেতু ঝালৰে চোডিয়ম টাবিট আমাৰ লছ হৈ থাকে তেতিয়াই আমাৰ অ আৰ এছ কি পৈড পাণি কি দহ চৰবত এই সব জিনিছ বহুত জৰুৰী সাদা পানী পিলে আমাক অংশঘাত সেইটা সুৰক্ষা মিপাৰিব নে তুমু লবণযুক্ত পানী নিহাতি আৱশ্যক

এব ধৰ দেখি নকশঘাত হৈগলা অংশঘাত হোৱা আগুৰু বি কণ হু শৰী প্ৰবল ঝাল বাৰে তাতে তাৰ বিহাৰ কণ্ডিছন কু আই থাকে যদি কাহো অংশঘাত এমি লক্ষণ দেখা গ'ল বেলে বেলেগ থাকে থাকে টেম্পৰেচৰ মই যি কৈলি তাপমাত্ৰাটা শেহে চাৰি ডিগ্ৰী ফাৰিনাইট নহয়

কিন্তু অংশঘাতের পাসিটামোল সেতটা ইফেকটিভ নু বরং তাহা ক্ষতি করেদ্র লিভরের টক্সিটি পারে তো অংশঘাত সময় আমার মুখ্য চিকিৎসা হচ্ছে তাকে শীঘ্রত শীঘ্র থাকা করে দেওয়ার কথা আউ গিয়ে চিক্সা আছে যদি এভেলেবল রহলে যদি আপনার করি পারে গোটা আছে আইস থেপি সেথের কোণ করা যায় জনক বরফ পাড়ি শৈ দিয়া যায় এবং তার কাছে এবং জঙ্গলি জন আইস প্যাক দিয়া যাই এই চিকিৎসা যদি সম্ভব হোক যদি জন করে দিয়ে যাই পুচি তাহলে তাহলে শীঘ্র অংশঘাতর কমপ্লিকেসন আড়ি নিয়ে এবং অংশঘাত শীঘ্র ট্রিটমেন্ট হয়ে যাই এবং তার শরীরের বেশি অসুবিধা হুয়ে যদি এটা এভেলেবল রয়েছে তো ঠিক যদি নরি তাহলে আমরা পাঁচি পবন রখিদে বহু ভালো হব আপনার বহু সুন্দর কথা কুলে আলোচনা করলে যে গ্রীষ্ম প্রভারে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ। ধর গোট লোক তার কাম নাই সে বাহু না কিন্তু গোটা কাম হঠাৎ পড়ে গলা এবং সে বাহার যাচ্ছেন তাপমাত্রা নিণে সে প্রকার পোশাক পিঁধবার কথা কিন্তু পোশাক মো কেবল কলা কলা পোশাক ন পিধলে ভাল কে কলা পোশাক যা হোক সূর্যর সবু তাপমাত্রা মানে উত্তাপ সে নিজের স্টোর করে পকায়ে যদি সম্ভব ধলা কপড়া পিধিকি বাহার কথা ছতা ধরিকি বাহার কথা হাতরে করিয়া রুমাল এসব গোড়াই দিয়ে যাওয়ার কথা তা নিজ সহিত ওআরএস পাঁচি কিংবা পৈড় পা এসব নিহতি নিয়েকি যাওয়া আবশ্যক আছে ডক্টর প্রধান যে খারাপ দিনে অংশঘাত্রু আমি মুকাবিলা করি আমি কন সবু খাদ্য গ্রহণ করার কথা দেখুন মুখ্য সময় গ্রীষ্ম ঋতুে যদি আপনার মিচা মসলা যুক্ত খাদ্য খাই তেও ছাড়া খাই তা আপনার তা বরং দেহর অধিক পাশি নিয়ে যায় তো তা অপেক্ষা আমি যদি পখাড়াইপার দহি সরবত পিপারছু যেটা শীঘ্র শীঘ্র হজম হয়ে যায় সেই সব খাদ্য মানে যদি আমি খাইপারলু তাহলে সেটা ভালো তাস্ত দহি সরবত পিবা কথা पैड पा पीवा कथ जो जो खाद्य गुड़िकल अंश बेस मात्रा रोचम फ्रूट फल भितर तरभुज रोज ग्रीष्म ऋतु आंब भल बहुत सा दिया स भी खाइबा कथा जे जहाँ भी नाचुराली जो जो जिस लोकाली आम पाखे एभेलेबुल रोच प्रकृति द्वारा जो जिन खाद्य गुड़ा सब से आम मिलूबू सेवन उचित अंशघात जो जन को आम जाना अंशघात हत्या आक्रमण कला नहीं तो तुरंत चिकित्सा करने আমি কেউ ঠিক কথা এবং কন করার কথা দেখুন জনক যদি অংশঘাত হয়ে গেল তো তাঁকর মুখ্যত তা বড় হসপিটাল চিকিৎসা করার আবশ্যক কিন্তু যে অংশঘাত হচ্ছে তা আমি প্রথমে থাকা করার আবশ্যক তো তা সহ আমার প্রাইমে হেল্থ কেয়ার সেন্টর মানকের মানে যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আমার সবুগ রওছে সেমান গোটে গোটে অংশঘাত পাই গোটে রুম তেয়ারি করাছি সেই সে আমি সেটি গেলে ডাক্তর থাকে স্টাফ নর্স থাকে সে পাখু গেলে সে পরামর্শ আমি শীঘ্র থ্ডা করতে চেষ্টা করু তা তাস্ত যদি তাঁর অংশঘাত হয়ে গেল তাকে আমি অ্যাম্বুলেন্স সহিত যেতে বেড়ে হায়র হসপিটাল রেফর করা যায় যে তাঁকর যে বিভিন্ন অর্গানগুলো রহলা যেমি লিভার রা କିଡ଼ନୀ ରହିଲା ବ୍ରେନ୍ ରହିଲା ସେସବୁ ଜିନିଷର ଯଦି କିଛି କ୍ଷୟକ୍ଷତି ଘଟିଥାଏ ତାହାର ପୁଣି ଚିକିତ୍ସା ଆବଶ୍ୟକ ହୋଇଥାଇ ପାରେ কেতিয়ণক মাজে মাজে বেহোচ হৈ চাৰিলা সৈতে মাৰকি বি মাৰে তো সেই সময়ত তাক ইঞ্জেকশন ডাইজেপা মা দিয়া যত্যন্ত আৱশ্যক হৈ পৰি থাকে সেইপাই আমাক চিকিৎসা কৰিব হস্পিটেল যোৱা নিহাতি আৱশ্যক প্ৰাথমিক চিকিৎসা হ'ব তোমাক আগে থণ্ডা কৰিব দৰকাৰ তাৰপৰা তো যদি কিছু কমপ্লিকেশ্যন ডেভলপ হ'ল মানে যদি কিছু বেছি অসুবিধা হ'ল ত' তোক বৰ হস্পিটেলত নেকি ৰখা এডমিট কৰা বিভিন্ন প্ৰাথমিক চিকিৎসালয় বা বিভিন্ন চিকিৎসালয়ত ଯେ ଆମର ଅଂଶଗାତ କକ୍ଷ ରହିଛି ଏହା ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଗାଁ ଘରେ ଯାହା ପ୍ରାଥମିକ ଚିକିତ୍ସା ଚିକିତ୍ସାଳୟ ରହିଛି ସେଇଠି କ'ଣ ଏହା ଉପଲବ୍ଧ ହୋଇପାରୁଛି সরকার দ্বারা এ সবু প্রাথমিক চিকিৎসা কেন্দ্র মানুষের এই কক্ষটি খোলা যাই সেটি সব সময় গড়ে কুলর কিংবা এসি উপলব্ধ অ তা ওআরএস পাঁচি এবং যেতে টাফ নর্স ডাক্তর পারামেডিকা টাফ এমানে সমস্তে অংশঘাত চিকিৎসা করিবারে করিবার তালিম দিয়া দিয়ে হইছে সেই অনুযায়ী সে চিকিৎসা করা হোক দেখ দর্শক বন্ধু অংশঘাতর জীবন রক্ষা তাপমাত্রা নিয়ন্ত্রণ কত গুরুত্বপূর্ণ এ সম্পর্ক আজি আমার স্টুডিওরে আলোচনা কলে ডাক্তার লোকনাথ প্রধান স্যার নমস্কার